সোমবার দিল্লির রাউজ এভিনিউ আদালত ইডির সাহেগাল হোসেনকে হেফাজতে নিয়ে দিল্লি আনার আবেদন মঞ্জুর করেছে। সেই রায়কে পাল্টা চ্যালেঞ্জ করে মঙ্গলবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সাহেগাল হোসেনের আইনজীবী। সেই আবেদন গৃহীত হয়েছে আদালতে। বুধবার 18 অক্টোবর মামলার শুনানি। যেহেতু নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে করা মামলা দিল্লি হাইকোর্ট গ্রহণ করেছে, তাই স্বাভাবিক নিয়মে হাইকোর্টে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ করতে পারবে না ইডি। এনিওয়েজ, আমরা পরবর্তীকালে সঙ্গে সঙ্গে আমরা এই অর্ডার প্রাপ্তির সন্ধ্যে 7টার সময় পাই। আমরা স্পেশাল লিভ নিয়ে ইমিডিয়েটলি আমরা 8:30-9টার সময় আমরা দিল্লি হাইকোর্টে ফাইল করি চ্যালেঞ্জিং দ্যাট অর্ডার, যেটা আজকে সকালবেলা অনারেবল চিফ জাস্টিসের কাছে আমরা মেনশন করি, যেখানে অনারেবল চিফ জাস্টিস প্লিজ টু হিয়ার দ্যাট ম্যাটার। উনি দিন ধার্য করেছেন আগামীকাল, অর্থাৎ 18 তারিখ ওই মামলার শুনানি হবে। দেখুন, ইডিকে আমরা এই কপি সার্ভিস করেছি ইমিডিয়েটলি। আমরা যখন এই অ্যাপ্লিকেশন ফাইল করেছি, ইডিকে কপি সার্ভিস করা হয়েছে এবং ইডির তরফ, অর্থাৎ ধরেই নেওয়া যায় যে আমরা দিল্লি হাইকোর্টে গেছি, সেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানেন। জুডিশিয়াল প্রপ্রাইটি বলছে যে যেহেতু ওই রায়কে চ্যালেঞ্জ করে আমরা উচ্চতর আদালতে গেছি, আমার মনে হয় না ইমিডিয়েটলি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এক্ষুনি ওনাকে নিয়ে আসার প্রচেষ্টা করবেন যতক্ষণ না দিল্লি হাইকোর্টের শুনানি সম্পন্ন হচ্ছে। গরু পাচারে অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাহেগাল হোসেন, রাজ্য পুলিশের কনস্টেবল পদের এক চাকরিজীবী তিনি, সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে জেলবন্দী। গরু পাচার মামলায় সিবিআই তদন্ত শুরু করার পর ইডি স্বতঃস্ফূর্তভাবে একটি মামলা দায়ের করে। গরু পাচার মামলার মাথাকে ধরতে সাহেগালকে দিল্লি নিয়ে এসে জেরা করা প্রয়োজন বলে বারবারই দাবি করেছে ইডি। দিল্লি থেকে রাজা বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট, নিউজ টাইম।